নগাঁৱৰ কচুৱা প্ৰচণ্ড গৰমৰ বাবে বিদ্যালয়ত ঢলি পৰিল দুগৰাকী ছাত্ৰী। ততাতৈয়াকৈ কচুৱা মডেল হস্পিটেলত ভৰ্তি কৰা হৈছে ছাত্ৰী দুগৰাকীক। কচুৱাৰ গাৰ্লছ হাইস্কুল আৰু কচুৱা তিনিআলি জাতীয় বিদ্যালয়ৰ দুগৰাকীকৈ ছাত্ৰী চিকিৎসাধীন। বৰ্তমান কিছু পৰিমাণে সুস্থ যদিও চিকিৎসকৰ তত্বাৱধানত চিকিৎসা প্ৰদান কৰি থকা হৈছে ছাত্ৰী দুগৰাকীক। উল্লেখ যে চৰকাৰে বান্ধি দিয়া নিয়ম মতেই পুৱা 8 বজাৰ পৰাই বিদ্যালয়ৰ পাঠদান কাৰ্য চলি আছিল আৰু ছুটীৰ সময়ৰ কিছু সময় আগতেই এই ঘটনা সংঘটিত হয়। সরকারে দিয়া রুল মতে আমি স্কুল চলাই আসিল, তাতে দুই এজনী ছাত্র এনেকুৱা অবস্থা হয়েছে। গতিকে অতিপাত গরম, গরমের কারণে এনেকুৱা হয়েছে যে হসপিটালত অল্প আনি ট্রিটমেন্ট করার পিছত অপহরণ ঘটিছে, ভাল করে আছে আর এটা ঘরমুয়া সময় উৎকট গরমের কারণে সরকারেও মানে কি করব, যেহেতু এঘন্টা আগুয়াই দিছে, কিছু কিছু জেলা দেখিছো 7:30 বজাতে আরম্ভ করেছে, হলেও ছুটির সময়তো আপনার পুরা আরো এটা 12টা বজাত 1টা বজাত বা 1টা বজালৈকে পুরো হয়ে গেছে। গতি এই বিষয়ত আরও অল্প চিন্তা চর্চা করবলে মানে সরকারকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। হয় আজি আমার স্কুল চলি থাকা অবস্থাতে আমার রাতেপুয়া 8 বজার পর ক্লাস আরম্ভ হোক, ছি পটককে মূরটো ঘুরাই আছে বলে কয়ে আছে, তারপর ঢলি দিল, পরি গেল, পরি যাওয়ার নিচি পরি যাওয়ার পিছতেই তাই সেন্সলেস হয়ে গেল। আমি দৌড়াদৌড়ি করে এটা হসপিটাল আনি, হসপিটাল চিকিৎসাধীন হয়ে আছে। মানে দেখা গেছে কেবল মোরেই নহয়, জাতীয় বিদ্যালয়ের পর এজনী আনি পেলায় চিকিৎসা করলে তাইও অল্প ভাল হল, সুস্থ হল। মানে আমি কি কম, এটা একটু প্রকৃতির নিয়ম। আজি যে অবস্থা হয়েছে মানে বতরের ভয়াবহতার ফলে আমি চাই, এটা ক্লাস এই ছোৱালীবিলাকৰ ক্ষেত্রে বিশেষ অসুবিধা হয়েছে। আমি ক্লাস করার বড় অসুবিধা মানে সন্মুখীন হয়েছো, এইখিনি আর। কচুৱাৰ পৰা গুলজাৰ হুছেইনৰ ৰিপৰ্ট, অসম আদিত্য।